আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা সোলার প্যানেল ব্যবহার করতেছি বা নতুন কিনতে চাচ্ছি, তো তাদের অনেকগুলো প্রশ্ন থাকে। যেমন অনেকেই প্রশ্ন করে যে আমরা কত এম্পিয়ার ব্যাটারি কিনব, কোন সোলারটা কিনব, কোন সোলারটা কিনলে ভালো চার্জ হবে, কোন কন্ট্রোলারটা কিনব, কোন তারটা কিনব, পানি ব্যাটারি কিনব নাকি আপনার এসিড ব্যাটারি কিনব, এইরকম অসংখ্য প্রশ্ন আমাকে করেছে। তো এই জন্য আমি আজকে একটি ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকগুলো প্রশ্ন এখানে আছে যে প্রশ্নগুলো আপনাদের জন্যই করা হচ্ছে। সর্বপ্রথম আমাকে একটি প্রশ্ন করেছে যে কত এম্পিয়ার ব্যাটারির জন্য কত ওয়াট প্যানেল বোর্ড লাগবে। এটার জন্য আমি আপনাদেরকে একটি কথা বলি, তা হচ্ছে আপনারা যে এম্পিয়ার ব্যাটারিটি আছে হিসাব করার দরকার নেই, এই বিষয়ে আমার ভিডিও দেয়া আছে। তারপর আমি আপনাদেরকে একটি কথা বলি, যত এম্পিয়ার ব্যাটারি দেয়া আছে, এম্পিয়ারে ব্যাটারি আছে, ওই এম্পিয়ারের সাথে দুই দিয়ে গুণ করবেন। ধরেন একটি ব্যাটারি এম্পিয়ার আছে 100, এর সাথে দুই গুণ করবেন তাহলে 200 ওয়াট হয়ে যাবে। এই 200 ওয়াটটি হচ্ছে আপনার প্যানেল বোর্ড বা সোলার বোর্ড। আপনারা এই সোলার বোর্ড যদি কিনেন তাহলে দেখবেন এই 100 এম্পিয়ার যে ব্যাটারি আছে এটি আপনার ফুললি চার্জ হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এক ভাই, তা হচ্ছে যে আমরা ডিসি দিয়ে আমরা এসি তৈরি করে আমাদের সিলিং যে ফ্যান আছে বা বাতি আছে এটা তৈরি করতে মানে চালাতে পারবো কিনা। হ্যাঁ, এটার উপরে আমার একটি ভিডিও করা আছে এবং খুবই ভাইরাল একটি ভিডিও, আপনারা দেখে নিতে পারেন ওখানে কিভাবে ডিসি থেকে এসি করে আমরা ফ্যান এবং লাইট চালাতে পারবেন, এটি দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা ডিসি থেকে এসি করতে চান তো অবশ্যই আপনাদেরকে ইউপিএস বা দেখা যাচ্ছে আপনার ইনভার্টার ব্যবহার করতে হবে, তাহলে আমরা ডিসি থেকে এসি তৈরি করে আপনার ফ্যান এবং বাতি চালাতে পারবেন। আমাকে আরেক ভাই প্রশ্ন করেছে যে আমরা কোন ব্যাটারিটা কিনব। আমি আপনাদেরকে বলি, আমাদের বাজারে বর্তমানে তিন ধরনের ব্যাটারি পাওয়া যায়, একটি হচ্ছে পানি ব্যাটারি, একটি হইতেছে আপনার পাউডার ব্যাটারি, আর একটি হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি। এই তিনটি ব্যাটারি ভালো, কিন্তু আপনার সোলারের জন্য যদি দীর্ঘক্ষণ দিন চালানোর জন্য আপনি ব্যাটারি কিনেন তাহলে অবশ্যই আপনার অ্যাসিড ব্যাটারিটা কিনবেন, কারণ অ্যাসিড ব্যাটারি আপনার ওয়ারেন্টি বেশি দিন থাকে, 5 বছর 10 বছর থাকে, আর দেখা যাচ্ছে লিথিয়াম বা অন্য এইগুলো যেগুলো আছে এগুলোর ওয়ারেন্টি কম থাকে। তা আপনি চার্জিং ধরে রাখার জন্য আর দীর্ঘদিন চালানোর জন্য অবশ্যই আপনার অ্যাসিড ব্যাটারি কিনবেন। আমাকে আরেকটি ভাই প্রশ্ন করেছে যে আমার এতগুলা ফ্যান বা এতগুলা লাইট আমি জ্বালাবো, কত এম্পিয়ার ব্যাটারি এবং কত সোলার প্যানেল লাগবে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছে। আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পারছেন, আমি এবং এই ডিসক্রিপশনে আমার এই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, ওখানে আমি সুন্দর করে হিসাবটি দিয়েছি। তারপর আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটি ছোট্ট হিসাব দিচ্ছি। আপনার ঘরের যে ক্যাপাসিটি আছে বা যে ফ্যান এবং বাতি জ্বালাবেন তার সবগুলো একত্রে যোগ করবেন, কত ওয়াট লাগবে, এই ওয়াটটারে আপনি কত ঘন্টা ব্যাকআপ দেবেন, ওই ওয়াটের সাথে ব্যাকআপ ঘন্টাটা গুণন দেবেন, গুণন দেওয়ার পরে যা আসবে তার সাথে আপনি 12 দিয়ে ভাগ দিবেন, মানে 12 ভোল্ট দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে এটি হচ্ছে ব্যাটারি এম্পিয়ার। এই ব্যাটারি এম্পিয়ারের সাথে আপনি যে কাজটি করবেন দুই দিয়ে গুণ দিবেন, এই এম্পিয়ারকে ডাবল করলে যেটা আসে এটা হচ্ছে আপনার সোলার ওয়াট। তা আশা করি আপনারা আপনাদের ক্যালকুলেশন গুলা করে আপনারা নিজেরাই এম্পিয়ার এবং ব্যাটারি সোলার ওয়াটটি বের করতে পারবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমাকে আর একটি ভাই প্রশ্ন করেছেন যে আমি সোলার প্যানেল কিনবো, তো সেখানে মনো সোলার প্যানেল কিনবো না পলি কিনবো। তা আমি সেই ভাইকে বলবো, তা আপনি অবশ্যই পলিটাই কিনবেন, কারণ পলি সোলার প্যানেলটি খুবই ভালো সার্ভিস দেয় এবং লং টাইম এটি আমরা চলবে, তো অবশ্যই আপনারা পলিটাই কিনবেন। আমাকে আর একটি ভাই প্রশ্ন করেছেন যে আমার দুটি সোলার প্যানেল আছে, আমি এটি কিভাবে কালেকশন করব। এই কালেকশনটা আমরা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলছি, যদি ব্যাটারিটা 12 ভোল্ট হয়, তাহলে সেদিক দিয়ে আপনারা প্যারালাল কানেকশনটাই করবেন। এটি কিভাবে করবেন, ধরেন এই একটা প্যানেল বোর্ডের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস,
আরেকটি প্যানেল কোডের এটা প্লাস এটা মাইনাস, তো আপনারা কি করবেন এই প্লাসে প্লাসে এবং মাইনাসে মাইনাসে একত্রে দিবেন এবং এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে একটি তার বাইরে করবেন। এই তারটি নেগেটিভ এবং পজিটিভটি আপনারা কন্ট্রোলের সাথে লাগিয়ে দিবেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনার বোর্ডটা ঠিক থাকবে, এম্পিয়ারটা একটু বেড়ে যাবে। তো আপনারা যদি 12 ভোল্ট চালাবেন অবশ্যই এইভাবে কারেকশনটা করবেন। আমাকে আরেকটি ভাই প্রশ্ন করেছেন যে আমি কত সাইজের কন্ট্রোল বক্স ব্যবহার করব, মানে যেটির মাধ্যমে আমরা চার্জ করব। তাদের জন্য আমি একটি কথা বলতেছি, তা হচ্ছে 100 থেকে 120 ওয়াট প্যানেল বোর্ডের জন্য 10 এম্পিয়ার কন্ট্রোল বক্স কিনবেন এবং 200 থেকে 250 যা আছে এর জন্য আপনারা 20 এম্পিয়ার কিনবেন। 400 থেকে উপরে যে ইগুলো আছে প্যানেল বোর্ড গুলো আছে এটার জন্য আপনারা 30 এম্পিয়ার কিনবেন। আমাকে আর একটি ভাই প্রশ্ন করেছেন যে আমরা কি ধরনের তার ব্যবহার করব কন্ট্রোল বক্স থেকে ব্যাটারিতে। এই জন্য আমি আপনাকে একটি কথা বলি, তা হচ্ছে আপনার ফ্লেক্সিবল তারগুলো পাওয়া যায় এবং একই তারের ভিতরে অসংখ্য তার থাকে। দেখবেন এই ধরনের তারগুলো বাজারে পাওয়া যায়, তাই আপনারা একটু মোটা সাইজের তারগুলো কিনবেন। এই তারটি যেন আবার বেশি লং না হয়, সেটি হবে আপনার 2 থেকে 3 ফিটের ভিতরে, তাহলে চার্জটা আপনারা ঠিকভাবে পাবেন। আমরা বাজার থেকে একটু মোটা সাইজের এবং বেশি যে তারগুলো থাকে সেই তার দিয়ে আপনারা কানেকশনটা করবেন কন্ট্রোল থেকে ব্যাটারিতে। আমাকে আর একটি ভাই প্রশ্ন করেছেন হচ্ছে যে লাইটের দূরত্ব যদি বেশি হয় তাহলে সেই দিক দিয়ে দেখা যাচ্ছে আলোটি কমে কেন। আসলে দেখেন ভাই, কন্ট্রোল থেকে যখন আপনার তারটি বড় হবে সেখানে পাওয়ার কিছু লস হয়, এই লসার কারণে দেখা যাচ্ছে আলোটি কম হয়। তো আপনারা এই জিনিসটা কি করতে যাবেন যে যেন তার যদি বেশি লং না হয়, তার যত লং হবে আলো পরিমাণ বা ভোল্টেজের পরিমাণ একটু কম হবে। এই দিক দিয়ে খেয়াল করে আপনারা ফ্যান বা লাইট সেটিং করবেন।